নমস্কার বন্ধুরা, কথা মতো আবার ফেরত এলাম রুফটপ পোয়েট্রিজে। পুরনো দিনের ছবি দেখতে আমাদের সকলেরই ভালো লাগে। এই লকডাউনের সময় যখন আমরা সবাই গৃহবন্দী, হয়তো আমরা প্রত্যেকেই আমাদের অ্যালবামগুলো খুলে ফিরে যাচ্ছি টাইম মেশিনে চেপে ঠিক সেই সময়গুলোতে। আমিও আমার ভালো লাগা অনেক কবিতার বই নামিয়ে নিয়ে এসেছি সেলফ থেকে, সেগুলো নিজে যেমন পড়ছি চেষ্টা করব আপনাদের কাছেও নিয়ে চলে আসার। আজ আমরা পড়ব কবি অমিতাভ দাশের লেখা তোমার পথের পাশে। তোমার পথের পাশে জমে আছে শৈশবের ধুলো, জীবনে বড় হওয়ার মানে জমে আছে অপটু প্রেম, ছেলে মানুষই সামান্য হাসির দুপুর। তখন সেতার ছিল তোমার পাড়ায়, বাতাস ছিল ভীষণ সবুজ। দুই, এই যে আমার অবসর, এই যে আমি তোমায় লিখছি ব্যথার সঙ্গীত, তোমার কাছেই গচ্ছিত ছিল দিনের সামান্য বাঁশি। জানালার নিচে কচু বন, ঘটক বাড়ির ভাঙা গোয়াল, এই যে আমি একটু একটু করে তোমার কাছেই ফিরে আসছি। তিন, নতুন বাসা বাড়িতে এখন সূর্য ডুবে যাচ্ছে, অথচ আমি তোমার পথের দিকেই তাকিয়ে সারা বেলা, যদি দু একটা কদম ঝরে পড়ে বৃষ্টিহীন এই অবেলায়। চার, টুম্পাদের জংলা মাঠ, দীপু নার্সের পুকুর আর দেবনাথদের দোকান মনে পড়ে, মনে মনে দেখি শৈশব হাঁটে, কথা বলে যেন বিভূতিভূষণের অপু। অপুরা কখনো বড় হয় না, কেননা বড় হলে সবাই হারিয়ে যায়। পাঁচ, তখন গোধূলি গগনে মেঘ ছিল না, শুধু বিদ্যুৎ চলে গেল, আধো অন্ধকারে আমরা চলে এলাম তোমায় ছেড়ে, শূন্য ঘর কাঁপতে থাকে, তোমার আদরের স্মৃতিরা বলে আজ প্রদীপ জ্বালাবে না। ছয়, একটা একটা করে আসবাব সরানো হচ্ছে, একটু একটু ফাঁকা হচ্ছে প্রিয় ঘর, জমে আছে গত 22 বছরের ধুলো, কত মানুষের পদছাপ, একটা আসবাব যেন একটা অলংকার, ঘর থেকে সব অলংকার খুলে নিয়ে এলাম, সে নীরবে দেখে গেল। সাত, তোমার কথা ভাববো না, ভাববো না গাব গাছ, অতি ভোরবেলায় জবা কুসুমের আভা নিয়ে আমরা বন্ধু কজন দৌড়ে যেতাম, ভাববো না দেয়ালে ক্যাম্বিজ বলের ঘোলাটে দাগ, পুরনো কলতলা, আমরা একদিন ঝড়ে আম কুড়িয়েছিলাম, আমরা একদিন বাজি পুড়িয়েছিলাম, ভাববো আমরা একদিন। আট, কাঁদতে পারিনি মানে ভালোবাসিনি এমন নয়, অন্ধকার জমে আছে বুকের ভিতর, জমে আছে মেঘ, আলো নেই, বর্ষা নেই, তোমার তীব্র স্মৃতিরা ভূতের মতো জেগে থাকে সমূহ রাত্রি মাঝে। নয়, তবে কি বুঝব ক্ষত শুকিয়ে যাচ্ছে, ঘরের ভিতর ধুলো, ধুলো মনের ভিতর, আলমারির ভিতর বই, তোমার ছোঁয়া লেগে আছে বইয়ের পাতায়, প্রথম চুম্বনের স্মৃতি,
আজ সব ধুলো, কেবল জেগে আছে কৃষ্ণচূড়া। দশ, দুই ভাই বোন মায়ের দুপাশে, আকাশে মেঘ, ভাঙা জানালা ভেদ করে বিদ্যুৎ যেন ঘরে। মায়ের পাশে গল্প শুনি আমরা দুজন, ঝড়ের রাতে টুপি মাথায় অদৃশ্য ভূত। আমরা আরো মাকে জড়িয়ে ধরতাম, আজও ভূত আসে, বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায়, আমরা যে যার বিছানায়। এগারো, গল্পের দিন শেষ, রাত আমার কথা শোনে, যেন নিজেই একটা বিরাট গল্প গাছ। রাত যেন পাশে এসে বসে, আমরা ভিডিও দেখতে দেখতে জঙ্গলের ভিতরে চলে যাই, রথের মেলার ভিতর। রাত সব শোনে, চুপ করে শোনে। বারো, আমার গল্পের কোনো মাথা মুন্ড নেই, আছে এক বৃষ্টি ভেজা অতীত, দীর্ঘ একটা ছাদ, ছাদের পাশে সুপুরি নারকেল গাছ, একটু একটু করে বড় হয়ে ওঠা, রেশন ধরা, বাজার অথবা একটা ক্রিকেট ম্যাচ, মানে একটা রোববার, রং তুলি, কবিতার ক্লাস। তেরো, আমাদের যাযাবর জীবনে স্মৃতিরা খুব হলদে হয়ে আছে, যেন বোগেন ভেলিয়া ফুলের মতো হালকা হয়ে উঠছে বেদনার কথারা। আমার পুরনো পাড়া, তোমার কাছে ফুল রেখে এলাম, একজন সামান্য কবির ছোট ছোট জমে থাকা ভুল। চোদ্দ, একটা যুদ্ধ চলছে, ভিতর ঘরে দরজা ধাক্কা দেয় বাতাস, মন্থর গতিতে চলে সাইকেল, ভোর আমায় কত কি দেখায়, কত কি শেখায়। রাধাচূড়া ঝরে থাকে পথের ধুলোয়, ঘাসের ওপর নিশ্চুপ চেয়ে থাকি, ভিতরে ক্ষয় টের পাই, ভিতরে ঘরে ঝরে আছে অঝোর বকুল। পনেরো, ফেরিওয়ালা ডাকে, টক দই, রসগোল্লা, লেডিকেনি। লেখা ছেড়ে উঠে বসি, ডাক দি, সেই বালকের কথা ভাবি, তিন নম্বর সুভাষ বসু রোড নদীর মতো বয়ে যায়, ভীষণ তাপ, রোদ্দুর ছাপিয়ে শিশুকাল। আমাদের চাতালে ফেরিওয়ালা কাঁধের বাঁক নামায়। ষোলো, না, দিবস রজনী আমি কারো আশায় থাকি না, সেই রাত্রি জাগরণ, পুজো মণ্ডপ, দীপাবলির আলো ছড়িয়ে পড়ছে দেহের ভিতর, প্রথম ঢাকের ওপর কাঠি, উপবাস, না, কোনো অপেক্ষা আর নয়, নতুন কাহিনী শুরু। সতেরো, ব্যথারা ক্রমশ এসে জমা হচ্ছে খাতায়, চেয়ার টেবিলে ধুলো নেই, স্মৃতিরা জমে আছে শুধু। আর একজন পড়ুয়া আমায় জিজ্ঞেস করে, কখন পড়তে বসবে? উত্তর দিতে পারি না, ব্যথারা ছড়িয়ে পড়ে, আমি তখন ঘুমের দেশে। আঠেরো, দূরে স্মৃতিরা পুড়ছে, দূরে জয়তী, রাখি, মৌমিতার নতমুখ, বাতাসে বারুদ। কিছুই হতে পারিনি বলে কোথাও যাওয়া হলো না আমার, ঘৃণা লেগে আছে গেরুয়া পাঞ্জাবির গায়ে, আর কান্নারা ক্রমশ বাষ্প হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে তোমার অনন্ত নীলে। উনিশ, গলির মুখে গোপাল কাকুর চায়ের দোকান, চাঁদের ঘোলাটে আলোয়
আমি ঠিক কি হতে চেয়েছিলাম আজ আর কিছুই মনে নেই। দীর্ঘ ছাদ, বৃষ্টি, জুঁই ফুলের ঘ্রাণ আর এক অপটু কিশোরীর গালে চুমো। চায়ের দোকান এই রকম, কাচের গ্লাস আর চামচের পুরনো শব্দ। কুড়ি, সুজাতার মুখ মনে পড়ে, কোথায় আছে, কেমনভাবে দুবেনি দোলানো চিকন দেহের শোভা নিয়ে। সে কবিতা পড়ত, দুলে উঠত সাঁকো, ভিজে উঠত নিস্তব্ধ চরাচর। তারপর যেতে যেতে সেই নদীটির সঙ্গে দেখা আর হলো না আমার। একুশ, ওই ঘরে দারিদ্র ছিল, ছিল কবিতার ভূত, প্রেম ও বিষাদ ছিল। কামনা শিথিল হলো, ডুবে গেল পাখি। পাখিরা পাখির মতো উড়ে যায় শুধু, একা দাঁড়িয়ে কামরাঙা গাছ ডাকে, কেঁদে কেঁদে ডাকে, পাখি আয় ঘরে আয়। পড়ছিলাম অমিতাভ দাসের লেখা তোমার পথের পাশে কাব্যগ্রন্থটি। সন্ধ্যা নেমে এসেছে অনেকক্ষণ, এখনো বেশ কয়েকদিন হয়তো আমাদের ঘরে থাকতে হবে। এভাবে ঘরে থাকা কাম্য নয়, কিন্তু ভিতরের ঘরে থাকাটা জরুরি। আসুন এই লকডাউনের সময় ঘরে থাকার কাজ থেকে আমরা কিছু শিখি। আমরা আমাদের আপাত ব্যস্ততায় যেদিন ফিরে যাব আবার, সেদিনও যেন খানিকটা সময় অন্তত দিনে বাঁচিয়ে রাখি, যে সময়টায় আমরা ঢুকে পড়তে পারি আমাদের নিজেদের একান্ত নিজস্ব ভিতরের ঘরটায়, যেখানে অপেক্ষা করে থাকবে আমার আমি, আপনার আপনি। সবার ভালো হোক, পৃথিবীর জটিলতা খুব তাড়াতাড়ি কেটে যাক, নতুন ভোর হেসে উঠুক, এই কামনা করে, এই প্রার্থনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আরও নতুন কিছু অক্ষরের সন্ধান পেতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিন। ভালো থাকবেন, দিন শুভ হোক, নমস্কার।